হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের যে ডিএসি সিসি ফোর যে পেপারটি আছে হিস্ট্রি অনার্সের তো তোমাদের মার্ক্স টোয়েন্টির কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কোনগুলো সাপোর্টিং এবং কোনগুলো এক্সট্রা এবং কোন ইয়ারের প্রশ্নপত্র তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করে দেবো আর তোমাদের কিন্তু সিসি ফোরের যে সিলেবাস এবং বুকস আমি তোমাদের কিন্তু আলোচনা করে দিয়েছি তার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা পারলে কিন্তু দেখে নিও তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন ডিএসি সিসি ফোর পেপারের মার্ক্স টোয়েন্টির সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো দেখো তোমাদের যে সাজেশান দু সালে যেহেতু তোমাদের এই সেশানটা দু হাজার শুরু হচ্ছে তাই তোমাদের কিন্তু কোয়েশ্চেন পেপারে তোমরা কিন্তু দু হাজার চব্বিশ লেখা থাকবে কিন্তু আমরা যে সাইজ আমরা দিচ্ছি যেহেতু পঁচিশে এক্সাম হবে তোমাদের তাই তোমাদের লেখা হবে কি দু হাজার পঁচিশ ঠিক আছে লাস্ট পরীক্ষা কিন্তু দু হাজার তেইশে হয়েছে অর্থাৎ সেমিস্টার টুয়ে কিন্তু এই সিসি ফোর পেপারটা ছিল সিবিসিএস যে সিস্টেম ছিল যে আগে যারা তোমাদের আগে যারা অনার্স ছিল তাদের কিন্তু তো তাদের কিন্তু আমি বলবো যে তোমাদের কিন্তু দু সালের ওদের যে প্রশ্নপত্রটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যেহেতু তোমরা চব্বিশ সালে পরীক্ষা দিচ্ছ তো আমাদের জন্য তোমাদের বলব যে আমি তোমাদেরকে যে সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত যে ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো এটি দু হাজার জন্য প্রশ্ন এবং দু হাজার মধ্যে বেস্ট অফ বেস্ট প্রশ্ন এবং পরীক্ষায় কিন্তু প্রবল ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে নেক্সট আবারও দু হাজার থেকে দেখো তোমার মধ্যে বলবো যে এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বাদশ শতকীয় নবজাগরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেখো দুটির মধ্যে কিন্তু একটি প্রবল চান্স ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও তোমাদের দু সালে এসেছিলো তোমরা কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো এখান থেকে দেখো এটি কিন্তু প্রবল চান্স এমন কি এই প্রশ্নটি প্রতিবারেই কিন্তু এসে থাকে প্রশ্নটি তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু করে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ক্রুসেডের পটভূমি আলোচনা করো এটি কি নিছক ধর্মযুদ্ধ ছিল অথবা ক্রুসেডের কারণ ও তাৎপর্য লেখো টোয়েন্টি মার্কসে এই প্রশ্নটি কিন্তু বিশাল চান্স এবং সবথেকে প্রবল আমি তোমাদের বলবো এবছর তোমাদের কিন্তু এটি একশো পার্সেন্টের মধ্যে কিন্তু একশো পার্সেন্ট চান্স আসার তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু সিসি ফোড়ে তোমরা কিন্তু তৈরি করবে ঠিক আছে নেক্সট দেখো পরের প্রশ্ন খলিফাদের আমলে অথবা হজরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের যে সম্পর্ক সেই সম্পর্ক আলোচনা করো এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও কিন্তু তোমাদের কিন্তু আসতে পারে হয় টোয়েন্টি মার্কসে না হলে তোমাদের কিন্তু ফাইভ মার্ক্সে বিশাল চান্স তোমাদের বলবো তিন এবং চার দুটি প্রশ্ন এমনই প্রশ্ন দুটি প্রশ্নই তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে অর্থাৎ তিন এবং চার তোমরা কিন্তু একদম মিস করবে না একদম প্রশ্ন তোমরা কিন্তু পড়বে তারপর সামন্ততন্ত্রের যে পতন তোমরা যে দিয়েছি এক দুই তোমরা কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে দুটি প্রশ্নই অর্থাৎ তিন আর চার দুটি কি দু হাজার সালে এসেছিলো অর্থাৎ তোমাদের বলবো বাইশ সালের মধ্যে এই চারটি প্রশ্ন এক থেকে চার সব থেকে প্রবল ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট দেখো তোমাদের বাইশ সালের মধ্যে জাস্ট সাপোর্টিং প্রশ্ন যেহেতু বাইশ সালে আর তোমার যেহেতু তোমাদের প্রশ্ন পেপার যেহেতু তোমাদের থাকবে না চব্বিশ সাল থাকবে তাই তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু করে যেও মিস করবে না তোমরা বলবো বলবো করেছো প্রশ্নটি কারণ ফাইভ মার্কসে কিন্তু আসতে পারে প্রশ্নটি ঠিক আছে মধ্যযুগীয় ইউরোপীয় শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলির অবদান আলোচনা করো টোয়েন্টি মার্কসে তোমরা কিন্তু সাপোর্টিং করছো বাইশের মধ্যে তোমরা সাপোর্টিং করছো ঠিক আছে নেক্সট হেনরি পিরনের তত্ত্ব ব্যাখ্যা করো বাইশের মধ্যে তোমরা কিন্তু সাপোর্টিং করছো ঠিক আছে কি বললাম এক থেকে ছয় তোমরা কিন্তু ভালো করে পড়ছো ঠিক আছে এক থেকে চার সলিড এবং পাঁচ এবং ছয় তোমরা কিন্তু সাপোর্টিং করে যাচ্ছ যেহেতু দু হাজার সালে ঠিক আছে আমি তোমাদের বললাম কি হয়তো তোমাদের কিন্তু দু হাজার বাইশ তোমাদের প্রশ্ন হলো না তখন তোমাদের কী হতে পারে বিকল্প প্রশ্ন দেখো আমি কি বলেছিলাম দ্বাদশ শতকের নবজাগরণ এর সাপোর্টিং যদি না আসে তাহলে তোমরা কিন্তু এই প্রশ্নটি পেয়ে যাবে ক্যারোলিনজিও নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য লেখো দেখো দুটি নবজাগরণ আছে তোমাদের প্রশ্ন এই টপিক তোমাদের কিন্তু একটা দ্বাদশ শতকের নবজাগরণ আর একটা তোমাদের কিন্তু ক্যারোলিনজিও নবজগন ঠিক আছে দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি অবশ্যই আসবে ঠিক আছে আমি তোমাদের বলবো যে অবশ্যই তোমরা যদি দুটি করে যাও একটা তোমরা কিন্তু অবশ্যই পাবে ঠিক আছে আমি তোমাদের যে সাজেশান তোমাদের দিয়েছিলাম আগের পেপারে সিসি টু পেপারে আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে হয় তোমাদের কিন্তু লৌহযুগের তাৎপর্য না হলে বিতর্ক দেখো তোমাদের কিন্তু এসেছে ঠিক আছে আবার তোমাদের আমি তোমাকে বলেছিলাম তোমাদেরকে আমি যে রোম বা গ্রিসের যে দাস ব্যবস্থা দুটির মধ্যে কিন্তু একটি আসবে তোমাদের কিন্তু এসেছিল ঠিক আছে ঠিক তেমনই তোমাদের কিন্তু ক্যারোলিনজীয় নবজনের বৈশিষ্ট্য এবং দ্বাদ নবজনের বৈশিষ্ট্য কিন্তু দুটির মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটি আসবে নেক্সট রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি বিশ্লেষণ করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো তোমাকে বলবো আগে ওগুলো পড়ার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করে যাও এটি দু হাজার তেইশ সালে এসেছিলো ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন মধ্যযুগে ইউরোপের নগর ও শহরগুলির উত্থানের বিভিন্ন কারণগুলি বিশ্লেষণ করো দেখো যদি তোমাদের কিন্তু না আসে বিশ্ববিদ্যালয় তাহলে তোমরা কিন্তু এই প্রশ্নটি কিন্তু আসতে পারে কারণ দুটি প্রশ্নের মধ্যে কিন্তু একটি অপশান দেখে যদি এবারে তোমাদের কিন্তু কিন্তু এই প্রশ্নটা আসে পরের তোমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসবে তো এরমভাবে তোমাদের কিন্তু আসতে পারে আর যেহেতু তোমাদের বললাম কি বাইশ সালটা তোমাদের খুব ইম্পর্টেন্ট এটা তোমরা বললো বাইশ সালে তোমাদের কিন্তু ছিল কি বিশ্ববিদ্যালয়ের উদ্ভবের কারণ ঠিক আছে তো ওরই সাপোর্টিং হচ্ছে এই প্রশ্নটি নেক্সট তোমাদের পরের প্রশ্ন সামন্ততন্ত্রের উদ্ভব সংক্রান্ত বিতর্ক আছে আলোচনা করো অথবা সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য লেখো তো এগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে তো এগুলোর সাপোর্টিং আর এগুলোই তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট তো কোনগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সবই কিন্তু আলোচনা করলাম এগুলো পড়ে গেলে তোমাদের কিন্তু প্রশ্ন যেরকমই হোক না কেন তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু তিনটে কুড়ি মার্কসের প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালোভাবে তোমরা কিন্তু লিখতে পাবে আর যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও তো ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর আমি চেষ্টা করি তোমাদের জন্য অনলাইন ক্লাসটাকে যাতে অফলাইনের মতো করানো যায় তোমরা চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো তো আর মতো এইটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো